নমস্কার বন্ধুরা, কণিকা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো সজনে পাতা। এখানে আমি সজনে পাতা এই বাটি এক বাটি সজনে পাতা নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি সজনে পাতাগুলোকে। এখন আমি সজনে পাতাগুলোকে আমি ভর্তা করব। ভর্তার জন্য নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা, প্রায় 10 থেকে 11-12টা মরিচ হবে এখানে আমি নিয়েছি। আর এখানে সিলভার কাপ মাছ নিয়েছি 2 পিস। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি লবণ। কীভাবে ভর্তাটা বানাবো আমি আপনাদেরকে দেখিয়ে দেব, চলুন কীভাবে ভর্তাটা বানানো যায়। এখানে আমি একটি একটা কড়াই বসে দিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলের মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে, এই তেলটার মধ্যে আমার শুকনো লঙ্কাগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব, মানে ভেজে নেব। আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে। তোলা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সজনে পাতা। সজনে পাতাগুলোকে ভালোভাবে এই তেলের সঙ্গে আমি মিক্স করে নেব। দেখবেন সজনে পাতাগুলো, এক বাটি সজনে পাতা নিয়েছি তো এগুলো এখন কমে যাবে, দেখবেন একেবারে কমে অল্প হয়ে যাবে। সজনে পাতা দেখতে লাগছে বেশি কিন্তু কমে গেছে, এই দেখেন প্রায় অনেকটাই কমে গেছে, একদম কচি কচি পাতাগুলো আমি সজনে পাতা নিয়েছি এই ভর্তার জন্য। আমার এই সজনে পাতাগুলো তেলের মধ্যে টালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এই প্লেটের ডিশটার মধ্যে আমি নিয়েছি আন্দাজ আমার লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী। আর এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে এই ভর্তাটা বানালে খুবই টেস্টি হয়, তাই আমি শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন তার ঝাল অনুযায়ী আপনারা শুকনো লঙ্কা নেবেন। এখানে আমি আরও কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আমার বাড়িতে ঝাল কম খায়, তাই আমি বেশি মরিচ নিচ্ছি না, মরিচটা কমই নিচ্ছি। তাই এখন লবণের সঙ্গে আমি এগুলোকে কষলিয়ে নিচ্ছি, একেবারে একদম কষলানো হয়ে গেছে এগুলো। এখন এর সঙ্গে নিয়ে নিচ্ছি, ভালোভাবে কষলানো হয়ে গেছে আমার, এখন নিয়ে নিচ্ছি এখানে একটা বড় পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি কষলিয়ে নিচ্ছি মরিচের লবণের সঙ্গে, ভালোভাবে কষলানো হয়ে গেছে। এখন আমি এই 2 পিস মাছ দিয়ে কাটা কাটা বেছে নিয়েছি, এই মাছগুলো এখন এটার সঙ্গে মেখে নেব, এই মরিচ আর লবণের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এগুলো ভালোভাবে আমার মাখা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সজনে পাতা। সজনে পাতা দিয়ে আবার ভালোভাবে দেখুন কমে গেছে সজনে পাতাগুলো তেলে নেওয়াতে, এখন সজনে পাতাগুলো দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। এগুলো একদম মানে পেঁয়াজ মরিচের সঙ্গে মাছের সঙ্গে এই ভর্তা মানে মিক্স করে নিয়েছি আমি এই সজনে পাতাগুলোকে। এই সজনে পাতাটা ভর্তাটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে, খুব স্বাদ হয় গরম গরম ভাতের সাথে। আপনারা বাড়িতে বানিয়ে এই সজনে পাতা ভর্তাটা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার এই ভর্তাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।